আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারওয়াস কিচেন। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। ঈদের পরে নিয়ে এলাম চটপটি, তো দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। চটপটির জন্য এই মটরের ডালগুলো নিয়েছি। এটা হলো ইয়ালো ডাল, এটা যখন কুসাটা ফেলে দেওয়া হয় তখন চানা ডাল হয়ে যায়। এটা আস্তটা সারা রাত ভিজিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। সারা রাত ভিজিয়ে নিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ভিজিয়েছিলাম, ভিজে অনেক বেশি হয়ে গেছে। এখন সিদ্ধ করব। লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। 1 টেবিল চামচ লবণ দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো তেঁতুলগুলো ভিজিয়ে রাখব। তেঁতুলের টক তৈরি করার জন্য 10 মিনিট ভিজিয়ে রাখলে খুব ভালো রেজাল্ট আসে। এভাবে ছেঁকে নিলে খুবই ভালো হবে। আমি একটু তেঁতুলের সসটা পাতলা করে নিয়েছি, ঘন হলেও অসুবিধা নেই, বাট আমি এখানে এরকম পাতলা করে নিয়েছি। এখন জিরাগুলো ভেজে নিয়েছি, এখানে আদা 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন ব্ল্যাক সল্ট, এটাকে বিট লবণ বলে। চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এটা 1/2 টিস্পুন, এটাকে দিই, এটা দিয়ে 2 টিস্পুন দিয়েছি। শুকনো মরিচ বেচে গুঁড়ো করে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। বিট লবণ না থাকলে নর্মাল লবণটা দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই, তবে বিট লবণ হলে টেস্টটা খুব ভালো হয়। চটপটির ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নেব। এখন আমি 2 আলু সিদ্ধ করে নিয়েছি, 2টুকে আদা মাস্ট করে দিয়ে দেব। বেশি মাস্ট করতে যাব না, তাহলে গলে যাবে, ভেঙে ভেঙে দিয়ে দেব।
ভাঙা আলুগুলি দিয়ে দেব। ডালগুলি গরম থাকতে থাকতে মেশাতে হবে। যদি আগে তৈরি করে রাখেন তাহলে পরিবেশন করার সময় ডালকে সামান্য গরম করে তারপর মিশিয়ে নিতে হবে। সিদ্ধ করার জন্য যে পানিগুলি দিয়েছিলাম সেগুলো ফেলে দিইনি, চটপটিতে রেখে দিয়েছি। আমি এখানে সবগুলি ডাল নিয়েনি, শুধু পরিবেশন করার জন্য নিয়েছি যেগুলো প্রয়োজন। সামান্য ভাজা জিরা দিয়ে দিচ্ছি। জিরাকে জিরা পাউডারকে একটি ফ্রাই প্যানে আমি ভেজে দিয়েছি। এটা হচ্ছে চটপটির মশলা। আসলে চটপটি মেশানোর সময় পছন্দ মতো দিতে হবে, যে যেভাবে ভালোবাসে খেতে পছন্দ করে সেভাবে দিতে হবে। আমি কিছু টমেটো দিচ্ছি, এটা অপশনাল, না দিলে কোনো অসুবিধা নেই। শশা কুচি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ পছন্দ মতো, যারা যে পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, এবং এখন একটি সিদ্ধ ডিমকে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চাকু দিয়ে কেটে টুকরো টুকরো করেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এখন দেব তেঁতুলের সসটা। এখন দিয়ে দেব তেঁতুলের সস। সবগুলো তেঁতুলের সস দিতে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দেব। আসলে যে যতটুকু পছন্দ করে ততটুকু দিতে হবে, কেউ টক বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে। এখন সবগুলো মিশিয়ে দেব। আমি খুবই দুঃখিত, আমার গলাটা বসে গেছে ব্লক নোজের জন্য। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চটপটি। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।